নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ ভবন, প্লাটুনের বেহাল দশা, জেটি না থাকা এবং জায়গার সংকটের কারণে প্রতিনিয়ত লোকসানসহ চরম ভোগান্তি পোহাচ্ছেন জেলে ট্রলার মালিক, মৎস্য শ্রমিক ও ব্যবসায়ীরা। তাই দ্রুত কেন্দ্রটির আধুনিকায়ন করে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। অবশ্য আগামী বছর থেকে অবতরণ কেন্দ্র আধুনিকায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মোহাম্মদ ফরাজের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের বাঁকখালি নদীর পশ্চিম তীরে একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র। সাগর থেকে মাছ শিকার শেষে এই কেন্দ্রে মাছ বিক্রির জন্য নিয়ে আসে ট্রলার, কিন্তু নেই মাছ নামানোর পর্যাপ্ত জেটি। তাই অনেক ট্রলার মাছ নামাতে না পেরে নদীতে নোঙর করেছে। আবার অনেকে মাছ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ছোট নৌকায় করে অতিরিক্ত টাকা দিয়ে কেন্দ্রে মাছ অবতরণ করছে। তাতে রয়েছে নানা সমস্যা। আর সিঁড়িতে বুট লাগাইতে পারতেছে, এখানে বলক ফালাইছে, এই বলকগুলোর কারণে এখানে বুট আসলে বুট নষ্ট হয়ে যাবে। এখানে সমস্যার শেষ নয়, নেই মাছ উঠানামার পর্যাপ্ত যাতায়াতের ব্যবস্থা। মাছ রাখার দুটি পল্টুন থাকলেও তার মধ্যে একটি চরম ঝুঁকিতে, আর মাছ রাখার স্থান না পেয়ে খোলা মাঠে রাখা হচ্ছে, এতে নষ্ট হয় মাছ। একই সঙ্গে রয়েছে মাছ প্যাকেটিং এর জায়গার সংকট। সরকারের যেটা রাজস্ব এটা আমরা দিচ্ছি, হ্যাঁ, দেওয়ার পর আমরা মাছ রাখার মতো একটা পরিবেশ পাচ্ছি না। মাছ আমরা সুন্দরভাবে রাখতে পারি না, বাইরে মাছ রাখার কারণে মাছগুলো নষ্ট হয়ে যায়। এ অবস্থায় কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি আধুনিকায়নের দাবি জানিয়েছে মৎস্য ব্যবসায়ী সমিতি। বারবার সরকারকে বলে আসছি, মৎস্য উন্নয়ন কর্তৃপক্ষকে বলে আসছি, এখানে যে পরিমাণ সুযোগ সুবিধা দরকার সে পরিমাণ সুযোগ সুবিধা যদি হয় এখানে আরও ভবিষ্যতে আরও এখানে রাজস্ব বাড়বে। আর অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন আগামী বছর থেকে অবতরণ কেন্দ্র আধুনিকায়নের কাজ শুরু হবে। আগামী বছর থেকে এখানে যেহেতু জায়গার নতুন প্রজেক্টে কাজ শুরু করবে এবং ওদের জন্য আরও নতুন করে দুইটা জেটি হবে এবং আরও সেট হবে, তাদের যে সাময়িক যে সমস্যা সেটা আমরা ওভারকাম করতে পারবো। বাঁকখালি নদীর পশ্চিম তীরে 1965-66 অর্থ বছরে স্থাপন করা হয় মৎস্য অবতরণ কেন্দ্রটি। সারা দেশে মাছ সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় মাছ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।